আমরা সকলেই জানি যে যদি আমাদের এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি বলে কিছু না থাকতো তাহলে কোনো কিছুই স্বাভাবিক হতো না। আমরা মাটিতে পা রেখে চলাফেরা করতে পারতাম না, এমনকি কোনো বস্তুকে স্থিরভাবে মাটিতে রাখা সম্ভব হতো না। সবাই বাতাসে ভেসে বেড়াতো এবং একে অপরের সাথে ধাক্কা লাগিয়ে বিপর্যয় ঘটাতো, কেননা একমাত্র মাধ্যাকর্ষণ শক্তি আমাদের এবং আমাদের চারপাশের যে কোনো জীব বা বস্তুকে মাটির সাথে টেনে রাখে। কিন্তু আমাদের এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটে আর সেখানে মাধ্যাকর্ষণ শক্তি কোনো কাজ করে না। তাহলে চলুন বন্ধুরা আপনাদের এমন কিছু জায়গার কথা বলি যেখানে মাধ্যাকর্ষণ শক্তি শূন্যে নেমে আসে। আপসাইড ডাউন ওয়াটারফল। বন্ধুরা, আপনারা সকলেই নিশ্চয়ই অনেক প্রাকৃতিক ঝর্ণা দেখেছেন, কিন্তু আপনারা কি এমন কোনো ঝর্ণা দেখেছেন যেখানে জল নিচের দিকে নামার পরিবর্তে উল্টো উপরের দিকে উঠে আসে? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা দেখুন। এখানে জল নিচে যাওয়ার বদলে উল্টো দিকে অর্থাৎ আকাশের দিকে উঠে আসছে। এই ঝর্ণাটি হাওয়াই দ্বীপের ওয়াহু আইল্যান্ডে অবস্থিত। বর্তমানে এটা সারা দুনিয়ার পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই ঝর্ণায় কোন এমন ম্যাজিক কাজ করছে যে এর জল সমুদ্রে না গিয়ে আকাশের দিকে উঠে আসছে, তাই না বন্ধুরা? আপনাদের জানিয়ে রাখি যে এখানে কোনো ম্যাজিক নেই, বরং ঝর্ণাটা সমুদ্র থেকে প্রায় 100 ফুট উপরে অবস্থিত। এর ফলে যখনই এই ঝর্ণা থেকে জল নিচে সমুদ্রের দিকে পড়তে থাকে তখন সমুদ্র থেকে আসা প্রবল বাতাস এর জলের গতিপথ সম্পূর্ণ উল্টো করে দেয় এবং তার ফলেই জল আকাশের দিকে উঠতে থাকে। সান্তাক্রুজ মিস্ট্রি স্পট। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত সান্তাক্রুজ শহরটাকে সর্বদাই তার পরিমিত জলবায়ু, প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র উপকূল এবং রেডউড জঙ্গলের জন্য বিশেষভাবে পরিচিত। কিন্তু আপনারা সকলে জানলে অবাক হবেন যে এখানে এমন একটা রিসর্ট আছে যেখানে সবই অদ্ভুত, অর্থাৎ এখানে মাধ্যাকর্ষণ শক্তি একেবারেই কাজ করে না। এই রিসর্টটি যেখানে অবস্থিত সেই জায়গাটি মিস্ট্রি স্পট নামে পরিচিত। এখানে যদি কেউ জল ফেলার চেষ্টা করে তবে সেটা নিচের দিকে না নেমে উপরের দিকে ওঠে। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, এখানে এসে আপনিও যদি মাটিতে পড়ার অথবা শোয়ার চেষ্টা করেন তা কিছুতেই পারবেন না, কেননা এ কাজ করার জন্য আপনার মাধ্যাকর্ষণ শক্তির প্রয়োজন হবে, আর তা এখানে নেই। এই জায়গাটার পরিচয় পাওয়া যায় 1939 সালে, তখন থেকে এটা মিস্ট্রি স্পট নামে পরিচিত। আজ এই জায়গাটা খুবই বিখ্যাত হয়ে উঠেছে, প্রতি বছর হাজার হাজার পর্যটক জায়গাটা দেখতে আসেন। ম্যাগনেটিক হিল। বন্ধুরা, আপনারা কি জানেন কানাডার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত নিউ ব্রান্সউইকে এমন একটা পাহাড় আছে যেখানে গাড়িগুলো নিজে থেকেই উপরের দিকে উঠতে থাকে? একে ম্যাগনেটিক হিল বলা হয়। এখানে একটা অদ্ভুত প্রাকৃতিক ঘটনা ঘটে আর মনে হয় যে এখানে মাধ্যাকর্ষণ শক্তি কোনো কাজই করে না। 1939 সালে মানুষ এই পাহাড়ের অদ্ভুত ঘটনা সম্পর্কে পরিচিত হন, আর তখন থেকে এই বিশেষ ঘটনার অভিজ্ঞতা অর্জন করতে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। এখানে আসা মানুষদের মতে এখানে গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা সত্ত্বেও গাড়িগুলো মাধ্যাকর্ষণের সমস্ত নিয়ম ভেঙে নিজে নিজেই পাহাড়ে উঠতে থাকে। এ ব্যাপারে বিজ্ঞানীরা বলেন যে পৃথিবীর এ অংশে চৌম্বক শক্তির প্রভাব বেশি হওয়ার কারণে এই ঘটনা ঘটে। আপনারা জানলে অবাক হবেন যে এই পাহাড়ে চৌম্বকীয় শক্তির প্রভাব এর উপর দিয়ে যাওয়া প্লেনের উপরেও পড়ে, আর সে কারণে বিমান চালক এই পাহাড়ের উপর দিয়ে আসার আগেই বিমানের গতি বাড়িয়ে নেন। হুবার ড্যাম। বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয়ই ব্ল্যাক ক্যানিয়নে অবস্থিত কলোরাডো নদীর উপর তৈরি হুবার ড্যাম সম্পর্কে শুনেছেন। এটা আকারে প্রকাণ্ড এবং অত্যন্ত মজবুত, কিন্তু আপনারা কি জানেন এই ড্যামটার কিছু কিছু জায়গায় মাধ্যাকর্ষণ শক্তি কোনো কাজ করে না, আর সে কারণে এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। হ্যাঁ বন্ধুরা, এই ড্যামের উপর দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি বোতল থেকে নিচের দিকে জল ফেলে তাহলে সেই জল নিচে না গিয়ে উপরের দিকে উঠে আসে, এ কারণে সকলেই অবাক হয়ে যায়।
আপনারা নিশ্চয় ভাবছেন যে ড্যামটার উপর এরকম ঘটনা কেন ঘটে, তাই না? আপনাদের জানিয়ে রাখি যে এই ড্যামটার উচ্চতা খুবই বেশি এবং ঢালের মতো করে এটা নির্মাণ করা হয়েছে। এ কারণে যখনই কোনো ব্যক্তি এর উপর দাঁড়িয়ে নিচের দিকে জল ফেলার চেষ্টা করে, এর ঢালু আকারের কারণে এতে ধাক্কা খাওয়া বাতাস উপরের দিকে উঠতে থাকে। বাতাস উপরের দিকে ওঠার কারণে তার সাথে জলও উপরের দিকে উঠে আসে। গোল্ডেন রক মায়ানমার। বন্ধুরা, মায়ানমারে অবস্থিত গোল্ডেন রক অনেক শতাব্দী ধরে মাধ্যাকর্ষণের সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আসছে, কেননা এর উপর মাধ্যাকর্ষণের কোনো নিয়মই কাজ করে না। এই প্রকাণ্ড পাথরটা বার্মার মনেস্টেটে অবস্থিত। এটা খুবই পরিচিত এবং বিখ্যাত একটা বৌদ্ধ ধর্মের তীর্থস্থান। এটা প্রকাণ্ড এবং অত্যন্ত মজবুত। আপনারা জানলে অবাক হবেন, এই পাথরটা 25 ফুট উঁচু থাকলেও কখনোই পড়ে যায় না, আর তাই এটা দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে আসেন। খুব সহজ করে বললে বলা যায় এটা এমন একটা পাথর যা অন্য একটা পাথরের ঢালে আটকে আছে, যা দেখে মনে হয় যে এটা যে কোনো সময় গড়িয়ে পড়বে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, বছরের পর বছর এটা একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছে। একে হেলানোর চেষ্টা করা সত্ত্বেও এটা হেলে না। এই পাথর সম্পর্কে স্থানীয় মানুষরা বুদ্ধের কীর্তি বা গৌরব প্রচার করেন। মিস্টিরিয়াস রোড ইন সাউথ কোরিয়া। আমাদের এই পৃথিবী অনেক রহস্য দিয়ে মোড়া। এর মধ্যে এমন কিছু রহস্য আছে যা আমাদের চমকে দেয়। এরকমই এক রহস্যের দেখা পাওয়া যায় দক্ষিণ কোরিয়ার জেজু শহরে। এখানকার একটা রাস্তায় গাড়ি নিজে থেকেই চলতে শুরু করে। আপনারা জানলে অবাক হবেন যে রাস্তায় এমন কিছু ঘটনা ঘটতে দেখা যায় যা দেখে সকলে অবাক হয়ে যায়। তবে এটা অপটিক্যাল ইলিউশনের একটা ঘটনা যা এখানে নিজে নিজেই হয়। এজন্য এখানকার ঢালু রাস্তা দেখে উঁচু পাহাড়ি রাস্তা বলে মনে হয়। এখানে বাস্তবে কিন্তু কোনো উঁচু পাহাড়ও নেই। এই রাস্তায় প্রতিদিন অনেক মানুষ আসেন এবং গাড়ির ইঞ্জিন বন্ধ করে অটোমেটিক গাড়ি চলতে থাকা উপভোগ করেন। কিন্তু আজ পর্যন্ত কেউই খুঁজে বার করতে পারেননি যে এখানে এরকম অপটিক্যাল ইলিউশন কেন হয়। এটা একটা অদ্ভুত রহস্য। দ্য স্টোন অফ দাভাস্কো। বন্ধুরা, আপনারা সকলেই পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়তে দেখে থাকবেন। কিন্তু এখন যদি আপনাদের বলি যে এই পৃথিবীতে এমন একটা পাথরও আছে যেটা পাহাড় থেকে প্রায় ঝুলে থাকলেও কিছুতেই পড়ে যায় না, কেননা এর উপর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, তাই না বন্ধুরা? এই পাথরটার নাম দ্য স্টোন অফ দাভাস্কো। এটা আর্জেন্টিনার ট্যান্ডিলে অবস্থিত। এর ওজন ছিল প্রায় 300 টন। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে 1912 সালের 29শে ফেব্রুয়ারি এটা পাহাড় থেকে পড়ে ভেঙে যায়। তবে কখন এবং কেন এটা পড়ে গিয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। স্থানীয় মানুষদের মতে এর আশেপাশে মনুষ্য দ্বারা সংঘটিত বিভিন্ন বিস্ফোরণের ফলে মাটিতে কম্পনের সৃষ্টি হয় এবং পাথরটা পাহাড় থেকে নিচে পড়ে যায়। কিন্তু জানেন কি, মানুষকে এই পাথরের ইতিহাসের সাথে সংযুক্ত করে রাখার জন্য 2007 সালে আর্জেন্টিনার সরকার এই পাথরের সাথে সাদৃশ্য রেখে একটা কৃত্রিম পাথর তৈরি করে এখানে রেখে দেয়, আর তা দেখতে এখনও অনেক মানুষ এখানে আসেন। হাডসন বে। বন্ধুরা, আমরা অনেকেই স্বপ্নে দেখি যে পৃথিবীতে সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি শেষ হয়ে গেছে এবং সবাই বাতাসে ভাসছে আর একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। কিন্তু 1960 সালে এক কানাডিয়ান বিজ্ঞানী কানাডায় এমন একটা জায়গা খুঁজে পেয়েছেন যা একদম আমাদের স্বপ্নের মতোই। হাডসন বে এমন একটা জায়গা যেখানে কয়েক কোটি বছর আগে কোনো রহস্যময় ঘটনার জন্য মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব অনেকটা কমে গেছে এবং এখনও তা ফিরে আসেনি। এ কারণে বর্তমানে এখানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব খুব কম। সো বন্ধুরা, এই জায়গাগুলোর মধ্যে কোনটা দেখে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।